Hello, good morning everyone. Welcome back to the channel to the new vlog. কালকে রাতে ডিনার তো করে এসেছি, তারপরে যে ব্লগ এডিট করবো আর ভালো লাগছিল না, সামহাও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল, তো কালকে রাতে আর ব্লগ এডিট হয়নি। তো এখন সকালবেলা উঠে গেছি আর এই যে এবার একা খেয়ে দেন আমি ব্লগ এডিট করব, দেন ব্লগ আপলোড করতে হবে। তো চলো দেরি না করে আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। শানু তো অন্যদিন সোমবারে বেরোনোর আগে ভোরবেলায় পুজো দিয়ে বেরোয়, বাট আজকে দিয়ে যেতে পারিনি কারণ কালকে রাতে আর ফুলটা এনে রাখা হয়নি। কালকে আমরা অনেকটা লেট করে তো তখন বাড়ি ফিরলাম আর তখন ফুলের দোকান টোকান সব বন্ধ হয়ে গিয়েছিলো, দ্যাটস ওয়াই কালকে সকালে আর মানে সরি কালকে রাত্রেবেলা আর আনা হয়নি, তার জন্য ও সকালবেলা পুজো দিয়ে যেতে পারেনি। তো পাপ্পু কাকা আজকে সকালে ওকে ড্রপ করে দিয়ে তারপরে ফুলটা নিয়ে এসেছে, তো এখনও পুজো দেয়নি, বাড়ি আসবে স্নান টান করে পুজো দেবে, তারপরে আজকে তো সোমবার ভেজ, তারপরে খাওয়া দাওয়া করবে। আজকে দেখো কি একটা পাঁচমিশালি সবজির তরকারি, আমি জানি না কি সজনে ডাঁটা দেখতে পাচ্ছি, শিম দেখতে পাচ্ছি, যাই হোক একটা পাঁচমিশালি তরকারি হয়েছে। এখানে সোয়া চাঙ্কস দিয়ে একটা তরকারি, মানে ছোটো ছোটো সোয়াবিন, ছোটো ছোটো সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, এটা আই থিঙ্ক চাটনি না কি, হয়তো দিদুনদের টক আই থিঙ্ক। এই যে শীতকাল মানে ফুলকপি শুরু হয়ে গেল, ফুলকপি ফুলকপি হয়েছে, ফুলকপির রসা, ডাল অলওয়েজ, বাঁধাকপি মানে ফুলকপি বাঁধাকপি দুটোই আছে, আর এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ এটা আমার খিচুড়ি, বাস আজকে রান্না পুরোপুরি ডান। এই জাস্ট স্নান টান করে উঠলাম, এবার যাচ্ছি ওপরে, শানুও চলেছে, শানুও স্নান টান করে ওপরে গেল, ঠাকুরের পুজো দেবে, সোমবার বললাম না পুজো দিয়ে যায়নি, তো আমি ভাবলাম যাই আমিও একটুখানি গিয়ে ঠাকুরের জলটা ঢেলে আসি, সোমবার আছে আজকে। এই মিত্তি মুখটা একবার দেখো, এই মিত্তি মুখটা, এই মুখটা দেখলে সব ঠিক হয়ে যায়, মিত্তি মুখটা সবসময় হাঁচি হাঁচি, আরে বাবালে হাত থেকে ফুল ফেলে দিয়েছে লে, এই যে হাত থেকে পড়লো এখান থেকে, এই হাত থেকে বাবার। আজকে সাদা পদ্ম ফুল দিয়েছে, অন্যদিন গোলাপি কালো, না না বলি না তুই, যতটা সাদা ফুল দেবে তত তুমি সন্তুষ্ট, সেই তো জানি, আর আমাদের এই বলে না সবসময় সাজতে ভালোবাসে, এত সুন্দর লাগে, তো তুমি এখন মুখটা দেখো আর সাজানোর পরে মুখটা দেখবে।
Namashivai. আজকে মামাম তো দেখালাম তোমাদেরকে যে খিচুড়ি রান্না করেছিল, বাট এখন এতটাই লেট হয়ে গেছে আমার একদম খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, তাই যে সুজি দেখে বলো, সুজি দেখে আমার লুচি খেতে ইচ্ছা করছে, তাই এখন লুচি ভাজছে। আর এইদিকে সুজি হয়ে গেছে, শানুর জন্য হয়েছিল। কি হয়েছে? অনেক দেরি হয়ে গেছে বলছিস। মামামের চোখ পাতা দেখো, পিঁপড়ে কামড়েছে। হ্যাঁ কালকে পরশু দিন ফুলে গেছে। তোমাদের তো বলাই হয়নি আমাদের এই সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি আজকে। আজকে একটা ইনভিটেশন আছে, বাট আমি এখনো শিওর নই যে আমি যাবো কি না। মামাম যাবে না, মামামের চোখটা তোমাদের দেখালাম। পিঁপড়ে কামড়ে ইনফেকশন হয়েছে কি জানি না, তো ওটা ডক্টর দেখাবে মামা। তো এখন আমরা যাবো কি না এখনো শিওর নই। হাতটা এখন মোটামুটি ঠিকই আছে, তো দেখা যাক, এখনো শিওর নই। এই হচ্ছে আমার লাঞ্চ, আমার এই সুজিটা দেখে আজকে লুচি খেতে ইচ্ছা করেছে। এই যে আমার পিঠে ব্যাদ, মানে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছিলাম জিমে, তো জিম থেকে আসবো, এসে করে বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে। কি করে যাবে বাড়ি যাবে? বাবা তো ও তো যাবে বলছে, চল আগে জিম থেকে জিমটা করে আসি, দেন দেখা যাবে। শানু তো জিমে গেছে, ও এসে দেন একটু অফিস থেকে ঘুরে এসে তারপর রেডি হবে, ওর তো রেডি হতে টাইম লাগবে না। আর আজকে একটু লেট করেই জিমে গেল, সকালবেলা আজকে যেতে পারে না, যার জন্য ইভিনিংয়ে যায়। তো আমি ভাবছিলাম তখন থেকে যে এই হাতটা নিয়ে কি শাড়ি পরবো, শাড়ি পরলেও ব্লাউজটা নিয়ে একটু কনফিউশন ছিল, কিন্তু এখন ভাবছি যে এই ব্লাউজটাই ঠিক হবে, কারণ এটার হাতের কাজটা একটু লুজ আছে, যেহেতু একটুখানি মানে ডিফারেন্ট টাইপসের, তো ওটাই ঠিক হবে। আদারওয়াইজ এতটা হাতা বা কোনো হাতা ব্লাউজই আমি পরতে পারবো না। আর আমার আমি জাস্ট ভাবলাম একবার যে আমি অ্যানিভার্সারিতে যে শাড়িটা পরেছিলাম সেটা পরি, বাট ওটা তো এতটা স্লিভস, এবার ওটা তো টাইট হয়ে যাবে, ঢুকবে না, দেখছো আমি ভাবছি এটাই পরে যাবো। তো এই যে এই শাড়িটা, এই যে এই শাড়িটা আর ব্লাউজটার কথা বলছি, এই শাড়িটা ভাবছি এই শাড়িটাই পরে যাবো, একদম পারফেক্ট এইটা আর এই ব্লাউজটা। চলো আমি রেডি হয়ে গেছি, এই যে আজকের লুক আমার। আজকে একটু হালকা ক্রিম্পিং করেছি সামনেরটা চুলে, কারণ অলওয়েজ উইথ একই স্টাইল আমার নিজেরও ভালো লাগে না, জানি না কেমন লাগছে,
যাই হোক, আর হচ্ছে এই এই যে শাড়িটা এটা তোমরা দেখেছো আমাকে বুবুর এঙ্গেজমেন্টের দিন পরেছিলাম, আজকে কিন্তু কম্বিনেশন সেম হয়ে গেছে, দেখাও সবাইকে। এই যে ও যেটা পরেছে এটা ও সেই বুবুর এঙ্গেজমেন্টের দিনই পরেছিল, আমিও সেটাই, বাট নেকলেসটা চেঞ্জ ছিল, যদি বা একের সাথে গোল্ড যাচ্ছে যাই না, অনেকেই হয়তো বলবে যে গোল্ড যাচ্ছে না তাও কেন পরেছো, বাট কিছু করে না, আমাকে এগুলোই করতে হবে এখন আপাতত। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমি যাচ্ছি, ও যাচ্ছে, আর ভাই যাচ্ছে, আর বাপি আর কাকাই যাবে। বাপি আর কাকাই আলাদা একবার গিয়ে জাস্ট একটু মিট করে আসবে, আজকে সোমবার সবাই কেক তো আর খাবো না। আর মামাম যাচ্ছে না, মামার চোখটা ফুলে গেছে ব্যথা। আমার তো নর্মালি হাতটা এখন ব্যান্ডেজ খোলা রাখাই সাজেস্ট করেছে ডক্টর, বাট আমি আজ সকাল থেকে না খুলতে ভুলে গেছি। আমি ভাবলাম যে বিয়ে বাড়ি যাবো একেবারে আর ব্যান্ডেজ খুলতে হবে না, বাট আবার দেখছি ব্যান্ডেজ কেমন একটা হয়ে গেছে না, তো আবার বিদ্যুৎ দাসে একটু চেঞ্জ করে দিয়ে গেল ব্যান্ডেজটা। এবার আমরা যাচ্ছি, বাড়ি ফিরলাম। অ্যাকচুয়ালি সোমবার তো ওখানে ডিনার করবো না, বাড়িতে এসে ডিনার করবো, দ্যাটস ওয়াই চলে আসলাম, বাট একটু টাইম স্পেন্ড করে বেশ ভালো লাগছিলো, সবাই এনজয় করছিল, একটু বসে মানে আমি ভাই আর ও একটু বসেছিলাম কিছুক্ষণ, ভাপিও গিয়েছিল, কাকাইও গিয়েছিল, দেন এই বাড়ি ফিরলাম। আর আর একটা কথা, আজকে দেখতেই পাচ্ছ একটু লুকসটা একটু ডিফারেন্ট, তো কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে জানো। তোমরা অনেকেই বলো দিদি ভাই সবসময় একই স্টাইল কেন করো, অ্যাকচুয়ালি নিজে নিজে ঠিক মানে আমি পারি না এমন না, বাট নিজে নিজের এত বড় হেয়ারে করাটা প্রচণ্ড ডিফিকাল্ট, তো হয় না, করা হয় না ওটা, আর অনেকটা টাইম টেকিং ব্যাপার না, সেই চুল বাঁধতে বসে তো সেই বেঁধে যেতে হবে, একা একা করলে তো আরও যে জিনিসটা এক ঘন্টা লাগে সেটা দু ঘন্টা লাগবে, দ্যাটস ওয়াই আর করি না। বাট আজকে জাস্ট নর্মাল ক্রিম্পিং করেছি একটুখানি হেয়ারটা জাস্ট সামনে ফ্রন্টটা, তো যাই হোক তাও তোমরা জানিও, তোমাদের পাখতে যেহেতু করছি তোমরা জানিও যে কেমন লাগছে। মনে আছে এই যে এই রিংটা দেখছো, এটা দেখলেই বুঝতে পারবে সবাই, এই এতটাই পুচকু, এটা হচ্ছে ওর ওর রিং, অন্নপ্রাশন পেয়েছিল যাই না, মামা মামা তো ওর সব জিনিস ছোটোবেলাকার জিনিসপত্র সব যত্ন করে রেখে দিয়েছে, তো এটা হঠাৎ করে আমার হাতে পড়লো, তাই আমি দেখে দেখে এটা মারা গেলাম, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো দেখো এবার এদিকে যাবো, আরে এইসব দাঁড়িয়ে যাবে না, তোমার আঙুলে হয়ে যাবে, এই যে এই হচ্ছে আজকে ডিনার, কড়াইশুঁটির কচুরি, এটা অবশ্য আটা দিয়ে, বাট আমারটা হচ্ছে ময়দা দিয়ে, আর এখানে আলুর দম। জাস্ট ফ্রেশ হলাম, ডিনার তো করে নিয়েছি, তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, প্লিজ কিছু ভালো লাগলে ডু লাইক কমেন্ট টু শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার এম্পায়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। সো টাটা গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে ঠিক পরে ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখ থাকবে আওয়ার এম্পায়ার, টাটা গুড নাইট এভরিওয়ান।